গুড ইভিনিং সকলকে ভারতবর্ষের মধ্যে সবথেকে কম ফিসে যে স্টেটে অ্যাডমিশন হয় বা পসিবল এম এ সেটা হচ্ছে কেরালা যার রেজিস্ট্রেশন আজ থেকে শুরু হচ্ছে অর্থাৎ সাতাশ তারিখ মার্চে আজ থেকে শুরু হচ্ছে এবং এটা চলবে এপ্রিলে সতেরো তারিখ পর্যন্ত জেনারেলদের জন্যে ফিস করেছে ছশো পঁচিশ টাকা আর এসটিদের জন্যে ফিস করেছে দুশো টাকা সামথিং এসটিদের জন্য জন্যে কোনো ফিস লাগছে না উইথআউট এনি রেজিস্ট্রেশনে কেরালাতে অ্যাডমিশন পসিবল নয় কেরালাতে অনেক ভালো ভালো কলেজ রয়েছে পিকে দাস থেকে শুরু করে ডক্টর মুপেন্স তারপর শ্রীনারায়ণা পুষ্পগিরি এরকম আরও অনেক বড় বড় কলেজ রয়েছে যাদের ফিস ধরে রাখো ছ লাখ টাকা পার ইয়ার থেকে শুরু করে সাত লক্ষ পনেরো হাজার টাকা পার ইয়ার পর্যন্ত যায় যদি দেখি এখানে কাট অফটা কিরকম যেতে পারে প্রায় ধরে রাখো পাঁচশো থেকে পাঁচশো দশ এর ওপরে যদি পাও তাহলে কিন্তু কেরালাতে তোমরা প্রাইভেট কলেজে একটা সিট পেয়ে যাবে যারা রেজিস্ট্রেশন করতে পারবে না বা পারছ না তো তারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো আমরা আমাদের এনরোলমেন্ট প্রসেসটা শুরু রেখেছি এইখানে রেজিস্ট্রেশনের মূলত তিনটে ওয়ে রয়েছে একটা হচ্ছে যারা কেরালার বাসিন্দা তারা এটার একরকমভাবে ফর্ম ফিল আপ করতে পারে যারা নন কেরালা নন কেরালার আবার দু রকম ওয়ে রয়েছে পার্ট ওয়ান যেটা সেটা হচ্ছে তাদের স্টুডেন্টরা হয়তো পাঁচ বছর ওইখানে পড়াশুনো করেছে তারাও নন কেরালার পার্ট ওয়ানের ফর্ম ফিল আপটা করতে পারে বা তাদের বাবা অথবা মা কেরালার গভর্নমেন্টে কোথাও জব করে বা ডিফেন্সে কোনো রকমভাবে জব করে কেরালায় পোস্টিং রয়েছে বা সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো জব করে কেরালায় পোস্টিং রয়েছে তারাও কিন্তু পার্ট ওয়ানের ফর্মটা ফিল আপ করতে পারে আর পার্ট টু যেটা রয়েছে নন কেরালিয়ান পার্ট টু যারা সেটা অল ওভার প্রতিটা স্টেটের স্টুডেন্টরাই ফিল আপ করতে পারে এইখানে একমাত্র যদি প্রতিটা স্টেটের স্টুডেন্টরা পার্টিসিপেট করতে পারে সেটা হচ্ছে ম্যানেজমেন্ট কোটাতে কারণ স্টেট কোটায় একমাত্র ওদের নিজস্ব ডোমিসাইল ছাড়া অন্য কেউ পার্টিসিপেট করতে পারবে না কেরালায় ফিসটা থেকে কম আমাদের অল ওভার ইন্ডিয়ার মধ্যে যদিও বা এখানে কাট অফটা প্রচুর পরিমাণে হায় যায় এবং এখানকার যে ল্যাঙ্গুয়েজ সেই ল্যাঙ্গুয়েজের প্রবলেমের কারণে কিন্তু কম্পিটিশানটা অনেকটাই কম থাকে তো যারা এই বছর চাইছো কোনো না কোনো রকমভাবে একটা সিট ওয়েস্ট বেঙ্গলের স্টেট কোটায় যা নাম্বার রয়েছে সেই নাম্বারে হয়তো তারা কুল হচ্ছে না বা পারছে না পেরে উঠছে না কাউন্সিলিং প্রসিডিওরে তাদের নাম্বারটা হয়তো একটু কম রয়েছে অর্থাৎ কেপিসি ম্যানেজমেন্ট কোটা যে নাম্বারটা লাগে তার থেকেও একটু কম রয়েছে তারা যদি চাও খেরালায় অ্যাডমিশান নিতে তারা কিন্তু অ্যাডমিশান নিতে পারো তবে অ্যাডমিশানের জন্য রেজিস্ট্রেশনটা মাস্ট রেজিস্ট্রেশনটা করে রাখতেই হবে যেটা আজ থেকে খুলছে সাতাশে মার্চ থেকে এবং এটা চলবে সতেরোই এপ্রিল পর্যন্ত ডকুমেন্টস আপলোড করার লাস্ট ডেট হচ্ছে এপ্রিলের চোদ্দো তারিখ তো যদি আমাদের থ্রু দিয়ে এনরোল করতে চাও তোমরা করতে পারো আমরা তো আমাদের এনরোলমেন্টটা শুরু রেখেইছি এবং আমাদের পেড সার্ভিস অ্যাভেলেবেল রয়েছে তোমরা যদি চাও আমাদের থ্রু দিয়ে সমস্ত প্রসিডিওর তোমাদের এম বিবিএসে যাবতীয় যা যে ডকুমেন্টেশন থেকে শুরু করে প্রতিটা স্টেটে রেজিস্ট্রেশন এবং রেজিস্ট্রেশনের জন্য যে সিকিউরিটি মানে লাগে সেই সমস্ত জিনিসগুলো ভালো সব থেকে একটা বেস্ট কলেজ তোমাদের বাজেটের মধ্যে সেটা ইন্ডিয়াতে হোক বা ওয়েস্ট বেঙ্গলে হোক বা ইন্ডিয়ার বাইরে যে কোনো কান্ট্রিতে হোক তোমরা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো আমাদের অলরেডি এনরোলমেন্ট প্রসেস কিন্তু চালু রয়েছে থ্যাংক ইউ